অতীতটাকে বাক্স পুড়ে শিখিয়ে তুলে দাও, ভবিষ্যতের স্বপ্নগুলি একটু ভুলে দাও। অতীতটাকে বাক্স পুড়ে শিখিয়ে তুলে দাও, ভবিষ্যতের স্বপ্নগুলি একটু ভুলে দাও। আজকের এই দিনের জন্য শুধুই দুই বার, আজকের এই দিনের জন্য শুধুই দুই বার, নিজেকে ভাব রাজা রাজায় আনন্দ দেনা। মন রে আমার মন আর চিন্তা কি এখন, মুহূর্তটাই বাজে বেঁচে নিয়ে জীবন। মন রে আমার মন আর চিন্তা কি এখন, মুহূর্তটাই বাজে বেঁচে নিয়ে জীবন। মুহূর্তটাই বাজে বেঁচে নিয়ে জীবন, এই মুহূর্তটাই বাজে বেঁচে নিয়ে জীবন। ছেলে জন্ম দিয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। আমার দুটো দুটো ছেলে, একজনের নাম গোরা আর একজনের নাম হারা। এরা যে সারাদিন পাড়ায় পাড়ায় কি যে করে বেড়ায় আমি নিজে বুঝে উঠতে পারি না। যখন বাড়ি ঢুকবে তখন বলবে টাকা দাও, ছোট ছেলে বলবে টাকা, বড় ছেলে বলবে টাকা। এরা যদি এইভাবে আমি টাকা দিতে থাকি, একদিন তোমার ওই পথে বসতে হবে। আমি জিজ্ঞেস করছি, এই তোরা টাকা পয়সা নিয়ে কি করিস রে? বলে কেন, আমরা মানুষের উপকার করি। তোরা মানুষের ঠেকানে বসে আছিস, এরকম যদি উপকার করিস তাহলে একদিন আমাদের সবাই পথে বসতে হবে। আজকে ওরা বাড়িতে আসুক, টাকা পয়সা নিয়ে ওরা কি করে আজকে যদি হিসাব দেয় তো খুব ভালো, নাহলে সারা জীবনের মতো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কেমন আছো মা? আমি খুব ভালো আছি। পা তুলে দাও মা, পা তুলে দাও, পা তুলে দাও। থাক থাক, হয়েছে হয়েছে। মা কোথায় থাকলো, মা কোথায় খেলো, কোনো খোঁজ খবর রাখিস না, তো হঠাৎ এসে মার পায়ে প্রণাম করছিস, কি ব্যাপার? ওমা বড় বিপদে পড়ে গেছি মা। ইরি মা, তুই বিপদে পড়েছিস? হ্যাঁ গো মা। তোরা মানুষের উপকার করে বেড়াচ্ছিস আর তোরা কি বিপদে পড়েছিস? ওমা সেই ওপাড়ার কপুরী বৌদির মেয়ের বিয়ে। কপুরী বৌদির মেয়ের বিয়ে? হ্যাঁ। তা তাহলে তোর কি হয়েছে? 20,000 টাকা দেবো বলে বন পেপারে সই করতে আর চলে এসেছি। 20,000 টাকা দিবি বলে বন পেপারে সই করে এসেছি? হ্যাঁ, শুধু সই করেছি না, 20,000 টাকা দিতে পারলে আমার মুন্ডু কেটে ফুটবল খেলবে। কি হয়েছে, তোর মুন্ডু কেটে ফুটবল খেলবে? হ্যাঁ গো মা, এই বিপদে পড়ে গেছি। মুন্ডু কেটে ফুটবল খেলবে আজ আমার দেখার দরকার নেই, আমার কাছে 20টা টাকাও নেই। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টাকা না দিলে থানায় ঢুকিয়ে দিবি? এই আমি কি বাড়ির ছেলে জানিস, এখন আমার মা বেঁচে আছে রে। এই মা কি বেঁচে আছে? ও মা লাইনে আছে, একটু কথা বলো তো। কার সঙ্গে কথা বলবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথায়? কি হয়েছে? কি হয়েছে? কি 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 কার উপকার করে বেরিয়েছি? কি হয়েছে? কি পরে পরে ধমকি দিচ্ছে, তোর নাকি হাত কেটে নেবে। এই শালা, এই তোরা কি মনে করিস, আমার মার কাছে বলতি আমার হাত কেটে নেবো কটা টাকার জন্য? রাখ শালা, রাখ ফোনটা। শালা জানো কি পেয়ে গেছে, সামনে থাকো না। মেয়েটার কোমর ধরে সরিয়ে দিয়েছি, সেই মেয়ে ঘুরে আমার কোমরে করে লাথি মেরেছে। তুই তা ছাড়িয়ে দিলি আর তোর কোমরে করে লাথি মারলো? হ্যাঁ গো মা। তা কপালটা ফাটলো কেন? আর সেই ছেলে উঠে পড়ে বাঁশের বাড়ি দিয়ে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। সে কি রে, তাদের উপকার করলি আর তোর কপাল ফাটিয়ে দিল? শুধু কি কপাল ফাটিয়েছে, তাহলে 10,000 টাকা জরিমানা করেছে। তারা স্বামী স্ত্রী মারামারি গুলো তুই ছাড়িয়ে দিলি, কপাল ফাটিয়ে দিলে ফের আবার 10,000 টাকা জরিমানা করলো? হ্যাঁ ও মা, এমনি করেছে 10,000 টাকা ফাইন? ও তো সেই মেয়ের ঘরে ঢুকেছিল। হ্যাঁ ঢুকেছিলাম। হ্যাঁ, সেই মেয়ের ঘরে আমি ঢুকেছিলাম। কি করতে ঢুকে জানো জানিস? কেন? সেই মেয়ের ঘরে সাপ ঢুকেছিল। তুই সাপ মারতে ঢুকেছিস? তাকে মারবে, ওই সাপ তো আমি কি মারলাম? বলো মারি রে। এই তোর গুণের খবর আমি জানি না। কি জানি রে? এই তুই সেই বিধবা মেয়ে নিয়ে কোথায় গেছিলি? হ্যাঁ, বিধবা মেয়ে নিয়ে কোথায় গেছিলি? ডাক্তারখানায়। ডাক্তারখানা গেছিলি? হ্যাঁ। আর ঘুরে আসতে গ্রামের লোক ধরে তোর 20,000 টাকা জরিমানা করেনি? করেছে করেছে করেছে। কিসের জন্য করেছে? কেন করেছে জানি? কেন? ওরে ধরে আমার নাড়া করা ছিল। আচ্ছা, আমি বলি ভাই আমার নাড়া করাইনি, আমি তোদের 20,000 টাকা দি। চরিত্র খারাপ। হ্যাঁ চরিত্র খারাপ। তোর চরিত্র খারাপ না? কি হয়েছে? বাঁশ বাগানে কি করতে গেছিলি? এই বাঁশ বাগানে গেছিলাম। কেন? তারা বাঁশ ঝাড়ে মাটি ফেলতে পারে বলে সেখানে 10,000 টাকা দান করে। বড় উপকারী। তোর কোনো খবর জানি না। কি জানি? ছেঁচা পুকুরে খোলে কি করতে গেছিলি? কেন গেছিলি? পাকাল মাছ ধরতে। দাঁড়া
আমি কাদের জন্ম দিয়েছি? আমি তাই তো বলি না, টাকা পয়সা নে কি করে, এই তোরা মানুষের উপকার করে বেড়াচ্ছি, থাকার মধ্যে বুচকি সম্বল। ওমা, ওই বুচকির ভিতরে কি আছে? এই বুচকির ভিতরে কি আছে তোমাদের বলবো? হ্যাঁ মা, মরে গেলে আমি কোনোদিন বলবো নি। মামাই ভাই বুঝি আমাদের মা, এর মধ্যে যে সম্পদ আছে যে পাবি সে লালে লাল হয়ে যাবে। শালা এমন কি আছে রে বুচকির মধ্যে, যে পাবে সে লালে লাল হয়ে যাবে? মনে হচ্ছে টাকার থেকে দামি জিনিস আছে। ও মা, তোর এই হারা লালে লাল হয়, মা তোর ছোট ছেলে লালে লাল হয়। মামা এই কোরা লালে লাল, ওই বুচকি আমাদের লাল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে আমি তোদের দেবো। হ্যাঁ তোর দিলে ইয়ে রাগ করবার, ইয়ে দিলে তুই রাগ করবি। হ্যাঁ তা দেখ কাজ কর। কি আছে মা? তোরা তাড়াতাড়ি বিয়েটা কত দেখি। তাহলে তোরা দুজন কেউ বিয়ে করবি না? ঠিক আছে তোদের দুজনের কারো বিয়ে করতে হবে না। আর এই বুঝকিও তো তোর হলো না। শালা গোসাই বলে ভুল করে ফেলেছি, যে ওই বুচকি পাবে মানে বিয়ে করে যে আগে নাতির মুখ দেখাবে সে ওই বুচকি পাবে, আর যে পাবে সে পুরো লালে লাল হয়ে যাবে। হারা তুই কি চিন্তা ভাবনা করতেছিস? এই আমি একজন গোসাই। হ্যাঁ আর গোসাই কিনা আমি প্রমাণ করে দেব। তুই গোসাই কিনা প্রমাণ করে দিবি? ঠিক আছে আমিও ব্রহ্মচারী কিনা আমিও দেখিয়ে দিতে চাই। মনে যায় কি লজ্জা, ও গো তুমি না এলে যে কাটাতে পড়ে গো আমার ফুলের লজ্জা, মরি মরি কি লজ্জা, মরে যায় কি লজ্জা, মরি মরি কি। দিদি গো কি বলবো, আমার মতো ভাগ্যবতী মনে হয় পৃথিবীতে একটা অন্যি। কেন বলবুনি, এখনকার ছেলেরা এ ছেড়ে তার ছেড়ে ওর, ইয়ার সঙ্গে দু থেকে তিনটে বিয়ে করছি। আমি কমলাবতী সুন্দরী মায়ের দিদি, এত সতী ধোয়া তুলসী পাতা, ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার গায়ে কোনো কলঙ্ক নেই। কিন্তু কি করেছি জানো, ইয়ার সঙ্গে দুটো স্বামী ধরেছি, তবু আমি ধন্যা অনন্যা মনে আগে নাতির মুখ দেখাবে আর ওই বুচকি পাবো, আর আগে আমি লালে লাল হব। কি রে দা তোর এ সাজ কেন? আমি তো বিয়ে করেছি রে ভাই। তুই বিয়ে করেছিস? হ্যাঁ। এই তা তুই নাকি ব্রহ্মচারী, তুই বিয়ে করেছিস? ওরে মায়ের কাছে তো ওটা মিথ্যা কথা বলেছি। তাই লালে লাল হবি? হ্যাঁ দেখা যাবে। দেখা যাবে। তোর এ সাজ কেন? তা আমি তো বিয়ে করেছি। হ্যাঁ আমি বিয়ে করেছি। তুই বললি আমি মালা জপি, আমি সাধু হয়ে গেছি। তোর কি মাথা খারাপ আছে? কে মালা যাবে, কে গোসাই? তো মিথ্যে কথা বলেছিলাম বিয়ে করবিনি বলে, কিন্তু আগে নাতির মুখ আমি দেখাবো। এই আমি আগে দেখাবো রে, আমি লাল লাল হবো। হ্যাঁ হ্যাঁ আমি লাল লাল যাবে। হ্যাঁ দেখা যাবে। এই তা বিয়ে করেছি বউ কোথায়? এ তোর বৌদি দেখবি? হ্যাঁ বৌদি কোথায়? তোর বৌদি যদি একটা বার লক্ষ্য করে দেখেছিস, হ্যাঁ আর মুখ ফিরাতে পারবি নি। তাই? হ্যাঁ হ্যাঁ দেখি বৌদিকে দেখা যাবে। দেখ তোর বৌদি কেমন ভাবে বসে আছে। দেখ হ্যাঁ বৌদি মনে মাসন। ও বৌদি, বৌদি গো
ঘাতকতা করো না দাদা আমার ছাড়া কারো নয় বিশ্বাস ঘাতকতা করো না প্রিয়া আমার ছাড়া কারো নয় বিধি তুমি বলে দাও আমি কা দুটি মানুষ একটি মনের দাবি বলে দাও আমি কা দুটি মানুষ একটি মনের দাবি দেখো তুমি যদি আমার বউ হও এই পেট দিয়ে তোমার পেট উড়িয়ে দেব কোথায় উড়োচ্ছি পেটের মধ্যে তোর ভাইপো আছে কোথায় উড়োচ্ছি এটা কি দেখতে পাচ্ছি একবার ঝাঁঝরা করে দেবো এই পেটো তো তোর পর্যন্ত উড়াবো এটা আমার বউ এটা আমার বউ আমি লালে লাল হবো এই এটা আমার বউ কি ব্যাপার রে দুজনে বড় সাজে এরকম বেড়া নাম দিচ্ছিস কেন তো তোর হাত ওটা কি রে মা হাতে এটা পেটো আর তোর হাতে এটা কি পিস্তল এই পিস্তল কি হবে ও জীবনে বাঁচা থাকলে রাখতে হয় মা ও তাহলে বোঝা গেল ইয়ে হলো পেটোধারী আর ইয়ে হলো পিস্তলধারী হ্যাঁ আর ইয়ে তোমায় গর্ভধারীর কথা ছিল হুয়ামা আমি তোমার বৌমা বৌমা কার বৌমা কিসের বৌমা তুমি চিনতে পারোনি কে এটা তোমার বড় বৌমা এটা আমার বড় বৌমা হ্যাঁ এই মার ফা তোমা তুমি নিচে কেন তুমি নিচে কেন তুমি ওমরা ওটা আমার বুকে আসো মা মা এটা তোমার বড় বৌমা নয় ওটা কে এটা তোমার ছোট ছেলে হারার বউ তোমার ছোট বৌমা আমার বউ আমার বউ আমার বউ তোরা যেভাবে টানা টানি করছি মেয়ে তো মাঝখান থেকে চেড়া হয়ে যাবে চেড়া করে দেবো আজকের এই তোরা যে কীর্তি করেছিস বাইরের লোক যদি জানতে পারে তো পিঠে মেরে ফেলে দেবে তার দেয়া যা কাজ কর ঘরের সম্মান ঘরে থাক এই মেয়ের কোথা থেকে নিয়ে এসেছিস আগে সেখানে আগে ফিরিয়ে দিয়া মা এক কুলেতে দুটি ভূমর মধু খেতে চায় আর একজন হলো ব্রহ্মচারী আর একজন গোসাই হাই হাই করি কি উপায় মা এক কুলেতে দুটি ভূমর মধু খেতে চায় এক কুলেতে দুটি ভূমর মধু খেতে চায় একজন হলো ব্রহ্মচারী একজন হলো ব্রহ্মচারী আর একজন বসে হাই হাই করি কি উপায় এক কুলেতে দুটি ভূমর মধু খেতে চায় এক কুলেতে দুটি ভূমর মধু খেতে চায় মা একটু আগে তুমি কি বলেছো যে এই বুঝকি পাবি সে লালে লাল হবি তবে একটা কথা আছে যে বিয়ে করে আগে নাতির মুখ দেখাতে পারবি সেই এই বুঝকি পাবি ওই জন্য তো আমি বিয়ে করে নিছি রে বিয়ে করে নিতি লালে লাল হবি হ্যাঁ তুই লালে লাল হবি কি রে তুই তো কালো হয়ে যাবি এই দু মাস পরে রেজাল্ট তুমি হবে দিতা আর খেলার মাঠে না নেমে গায়ে মাগলি কাদা কি বলে তোমা ওরে মানুষ টাকা পয়সা না ভাগাভাগি করে জায়গা জমি না ভাগাভাগি করে কোথা থেকে একটা মেয়ে তুলে নিয়ে দুজন এইভাবে টানা টানি করছিস এখনো সময় আছে মেয়ের কোথা থেকে নিয়ে এসে আগে ফিরিয়ে দিয়া ফল ধরা কলম চারা এনেছি ঘরে আর খাঁচা ছেড়ে বন পাখি যাবে যে উড়ে ও তুমি বলেছো বিয়ে করে যে আগে নাতির মুখ দেখাতে পারবে সেই লালে লাল হবে তো ওই জন্য বিয়ে করে নিয়ে এসে আর তুমি বলতো পাখি উড়ে চলে যাবে ওরে একটা পাখি যদি ছোট থেকে পোষ মানা যায় সে তবে খাঁচায় থাকে হ্যাঁ আর তুই বন পাখি নিয়ে এসে খাঁচায় রাখবি কি হবে যতই তুই খাঁচায় পড়ার চেষ্টা কর ও সময় হলে ঠিক উড়ে চলে যাবে এই দু মাস পরে জানতে পারবে
তুমি হবে দিদা আর খেলার মাঠে না নেমে গায়ে মাগলি কারা ভালো ধরা কলম তারা এনেছি ঘরে আর কোন পাখি খাঁচা ছেড়ে যাবে যে উড়ে এক নৌকায় দুজন মাছি এক নৌকায় দুজন মাছি কার কাছে যে যাই আমি কার কাছে যে যাই তুমি আমার কাছে এসো বড় শালা হারাম এক ফুলেতে দুটি হোমর মধু খেতে চায় এক ফুলেতে দুটি হোমর মধু খেতে চায় মা এই বয়সে তুমি কত খাটাখাটনি করছো আমাদের দুই ভাইয়ের রান্না বান্না করে দিচ্ছ আর তোমার রান্না বান্না করতে হবে না মা তোমার বৌমা যখন এসে গেছে তোমার খাটাখাটনি এবার তোমার বৌমা করবে হ্যাঁ মা হ্যাঁ তোমার বৌমা করবে এই মেয়ে আমার রান্না করে খাবে হ্যাঁ তো মা সে মেয়ে নিজের পা নিজে দেখতে পারে ওই মেয়ে রান্না করে খাওয়াবে ও রান্না করে কি খাওয়াবে রে ঘুরিয়ে তো আমার রান্না করে খাওয়াতে হবে এবার থেকে বৌমা তোমার গরম খাবার দেবে আর এক লাইনে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট যে হবে কিভাবে মা কিভাবে 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 ওরে একটা লাইনে যদি দুটো গাড়ি ঢোকে আর যদি সিগন্যাল ফেল করে সে গাড়ি অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি হবে শুধু অ্যাক্সিডেন্ট হবে সময় ফেলে ঠিক পাল্টি খাবে মা রোজ সকালে বৌমা তোমার দেবে টাকা গোল তোরা মল্লে গামাই ডেকে বলবো হরি বল ওমা তোমার ভালোর জন্য তোমার বৌমা নিয়ে আসলে মা তুই আমাদের মৃত্যু কামনা করছিস তুই আমার ভালোর জন্য করেছিস মা মুখে মা মুখে চুনকালি মাগাছি এটা ভালো করছিস তোদের মতো ছেলে বেঁচে থাকাতে মরে যাওয়া লাভ এবার থেকে বৌমা তোমার গরম খাবার দেবে আর এক লাইনে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট যে হবে রোজ সকালে বৌমা তোমার দেবে টাকা গো তোরা মল্লে গামাই ডেকে বলবো হরি বল রামকৃষ্ণ লেখে গানে রামকৃষ্ণ লেখে গানে সমাজে বিচার নাই সমাজে বিচার নাই এমে বিচার করতে হবে না কোথা দিয়ে এসেছিস তুই সেখানে চলে যা এক ফুলেতে দুটি ভোমর মধু খেতে চায় এক ফুলেতে দুটি ভোমর মধু খেতে চায় এ মা কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসে আমার দুটো ছেলের ফাঁসিয়ে আর এখানে তুমি দখল করার চেষ্টা করছো যত তুমি দখল করার চেষ্টা করো এখানে তোমার ঠাই নেই আগে বল সত্যি করে বল তোর বিচার আমি করব তোর এই গর্বে যে বাচ্চাই বাচ্চার বাবাটাকে বল ও মা তোমার ছোট ছেলে হারা 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 না গো মা না তোমার বড় ছেলে গোরা 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 হারা হারা গোরা গোরা ওরে তোরা যতই চেষ্টা করে এই বাচ্চার বাবা হওয়া এই যে বাচ্চার বাবা যে তোরা তোরা কেউ বলতে পারবি না একমাত্র বলতে পারে এই বাচ্চার মা মামা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছো সত্যি করে বলো তোমার গর্বে যে বাচ্চা এই বাচ্চার বাবাটাকে বাচ্চা 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 কার বাচ্চা কিসের বাচ্চা কেন এই হারার বাচ্চা না গো এই গোরার বাচ্চা এই ছেলে এই আমার গর্বে কি আছে দেখতে চাস দেখতে চাস এই 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 ওমা বাচ্চা না বেরি কাপড় কোথায় ছিল এ ছেলে তোরা দুজন নাগর সাজিয়ে কাই নিয়ে এলি দুজনে বাড়ি টাকা দেবো তোরা টাকা দিবি কিনে তোর ছেলে বুড়ি মায়ের টাকায় বসে খাস শালা দুটোই শালা ভাগছে ওরে শোনে শোন তোরা টাকা নিয়ে এত কিছু নামতে পারিস আমরা বেশ সারে বেশ সা তুই টাকা নিচে এত কিছু নামবো না যে মাতির সাথে গিয়ে আঘাত লাগে কাজে বোঝাচ্ছি দুটোই শালা ভাগছে এই স্বামীকে শালা বলছে হ্যাঁ রে ভাই এ শালা চুপ হ্যাঁ মাসিমা আমি এখানে টাকা লোভে এসেছিলাম ঠিকই কিন্তু আমি এখানে এসে দেখলাম মা কেমন হয় মার ভালোবাসা কেমন হয় কারণ জীবনে তো মাকেই পাইনি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও এই কালে কোনো শুনে রাখ জীবনে টাকা গেলে না অনেক টাকা ইনকাম করতে পারবি বউ গেলে বউ পাবি কিন্তু মা চলে গেলে না কই মাকে পাবি না শালা মাকেই পাবি না কান খুলে শুনে রাখ কি আছে ওই অন্ধকার গলি যদি আবার দেখতে পেয়েছি বাবা দিয়ে শালা এমন ঢোকান ঢুকে যাবে না একদম ইন্দা ভোগা মা ওই ভোগা চলে যাবি এই ভাই এই ভাই শোন মামা আমার টাকা নিয়ে যা এই মুচকি তোর ভাগ যা এ ঘোরা ই কি হলো বলদিনী শালা কাঙ্কুড়ির বাচ্চা কো দেখা এই ও যা হয়েছে ঠিক হয়েছে তোরা যেই বেঁচে আছিস এইটাই তোদের ধন্য ছি 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 আমি বলি যে এই মুচকির মধ্যে কি আছে তোরা যে পাবি সে লালে লাল হয়ে যাবি লাল হবার জন্য একটা পতিতালয়ের মেদ নিয়ে চলে এসেছি বাবা একে পা যায় না যা পেয়েছি মেনে নাও দেন হ্যাঁ মেনে নাও এরপর তো পাগলিও বাদ দিবি নি রে আচ্ছা ঠিক আছে তোদের আর বাইরে কোথাও যেতে হবে না না তোর ঘরের ছেলে ঘরে থাক এই বুঝকির মধ্যে কি আছে তোরা জানতে চাইছিস না এই বুঝকি তোদের জানতে হবে না এই বুঝকি যা আছে তোরা দুজনেই ভাগ করে গোরাধন মন্ডল এ এটা আছে হারাধন মন্ডল তা তুমি ধরে রেখেছো কেন ওমা তা এই কাগজ কেন এই টাকা পয়সা ভেবেছিলাম তা এই কাগজ কেন ওরে ওটা কাগজ নয় এটা কি
ওটা হলো তো দুজনের নামে দলি দলি হ্যাঁ রে কাকা তোর বাবা মরে যাওয়ার আগে বিষয় আসে যা কিছু ছিল তোদের দুজনের নামেই উইল করে গেছে আজ আমি বুঝতে পারলাম রে কাকা তোর অর্থ লোভে কতটা নিচে নামতে পারিস আজকে তোরা প্রমাণ করে দিলি একদিন তোরা এই অর্থ লোভে নিজের মাকে মারতে তোরা দ্বিধাবোধ করবি না মা আমি চেয়েছিলাম তোদের লেখাপড়া শিখে তোদের মানুষের মতো মানুষ করব সেই তোর মানুষের মতো মানুষ না হয়ে তোরা আজ অমানুষে পরিণত হয়েছিস আজ তোদের মতো সন্তানের কাছে আমি আর থাকবো না রে খোকা তোদের মতো সন্তানের কাছে আমি আর থাকতে চাই না যেসব সন্তানের কাছে মায়ের কোনো মূল্য নেই সেসব সন্তানের কাছে থেকেও কোনো লাভ নেই রে খোকা সেসব সন্তানের কাছে থেকেও কোনোদিন লাভ নেই মা না মা না তা হয় না মা তা হয় না তুমি আমার যে ভুল করেছি মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও কারণ তুমি না ক্ষমা করলে এ সমাজ আমাদের মেনে নেবে না মা তাই বলছি আমরা এই সম্পত্তি চাই না মা আমরা চাই শুধু তোমাকে মা তোমাকে মা গো যে মন্দিরে দেবতা নেই সে মন্দিরে পূজা দিয়ে লাভ নেই মা আমাদের ভুল যখন আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের ছেড়ে যাও না মা আমাদের ছেড়ে তুমি যাও না বুকে ধরে যে ফুল আমি ফোটালাম সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরই না বুকে ধরে যে ফুল আমি ফোটালাম সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরই না জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখ নয়তো কারোর জীবন আমার মতো এত সুখী নয়তো কারোর